হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ল্যাসো টুলের ব্যবহার। তো আজকে আমি আপনাদেরকে এই ল্যাসো টুল সম্পর্কে আরও কিছু বিষয় দেখাতে চাচ্ছি। আপনারা খুব ভালো করে ভিডিওটিতে মনোযোগ দেন। আমার এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে বা আমার এই ভিডিওগুলি যদি আপনাদের সত্যি কোনো উপকারে এসে থাকে, তাহলে আমি আশা করব আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে। তো আজকে আমি চলে যাচ্ছি আমার আজকের নির্ধারিত টপিকে। আজকে টপিক হচ্ছে ল্যাসো টুল। গত পর্বে আমি আপনাদেরকে এই যে নর্মাল যে ল্যাসো টুলটা, এটা দেখিয়েছিলাম, এটা দিয়ে যে এইভাবে আপনি নর্মালি একটা কাজ করতে পারেন। তারপরে আজকে আমি আপনাদেরকে এই ল্যাসো টুলের যে আরও আছে যে পলিগোনাল ল্যাসো টুল, এটা দেখাবো, আর দেখাবো ম্যাগনেটিক ল্যাসো টুল। তো এটা দেখানোর জন্যে আমি আমার এই সফটওয়্যারটাকে একবার ক্লিন করে নিচ্ছি, সফটওয়্যারে যা আছে সব কেটে দিচ্ছি। শুরু থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমি বরাবরের মতো যা করি, একবার শুরু থেকে দেখা কিভাবে আমি এখানে মানে এই জায়গায় আসবো। একবারে সফটওয়্যারটাও কেটে দিচ্ছি, আপনারা ভিডিওটির সঙ্গে থাকেন। একবার সফটওয়্যারটি কেটে দিয়ে একবারে প্রথম থেকে আসতেছি, আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। এখন এই যে আমি সফটওয়্যারটি ওপেন করছি, খেয়াল করেন একটু সময় দিয়ে সফটওয়্যারটি ওপেন হচ্ছে। সফটওয়্যারটি ওপেন হচ্ছে, আপনারা লক্ষ্য করেন একটু সময় নিচ্ছিল, মানে ফটোশপ মাঝে মাঝে কিন্তু একটু সমস্যা করে, মানে ওপেন হতে একটু সময় নেয়। কারণ হচ্ছে যে এই সফটওয়্যারটা কিন্তু একটু বড়, অনেক বড়। তো এটা যদি আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি কম্পিউটারে হার্ড ডিস্ক লাগানো থাকে তাহলে কিন্তু আরও প্রবলেম করবে। আপনারা চেষ্টা করবেন এসএসডি কার্ড লাগিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখন আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করছি, ভালো করে খেয়াল করে পিকচারটা হতে হবে একটু বক্স টাইপের, বক্স টাইপের পিকচার, মানে এই পিকচারটি এটাকে সিলেক্ট করে নিলাম, বক্স টাইপের একটা পিকচার নিলাম, যে বক্স আছে, বক্স আছে। তো এই বক্স টাইপের পিকচার কে যদি আপনারা সিলেক্ট করে এটার ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করতে চান বা বাদ দিতে চান, তাহলে আপনারা যে টুলটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল। পলিগোনাল ল্যাসো টুলটা আমি সিলেক্ট করে নিলাম, এটা অনেক সুন্দর। এটা দিয়ে আপনারা এরকম মানে শার্প যে এইগুলি আছে, কোনাগুলি আছে, এই জাতীয় পিকচারগুলি আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখানে নড়াচড়া করলে কোনো সমস্যা নেই, জাস্ট বিন্দুগুলিতে ক্লিক করে নেবেন, বিন্দুগুলিতে ক্লিক করে নেবেন। মানে এই টুলটা জানে যে এই পিকচারটা কতটুকু নিতে হবে, শুধু বিন্দুগুলি বিন্দুগুলি সিলেক্ট করা কিন্তু ব্যাপার না, শুধু বিন্দুগুলিতে আপনার ক্লিক করে সিলেক্ট হয়ে গেছে। এখন ধরেন এই লাল ছবিটা ছাড়া
বাকি সব কিছু আপনারা বাদ দিয়ে দিতে চাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে কি করবেন, এই যে আগে লেসগুলো দেখিয়েছিলাম সিলেক্টকৃত অংশে আপনারা মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে সিলেক্ট ইনভার্স, তারপরে অল্টার ব্যাক স্পেস চলে গেল। তো এখন চাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার নেওয়া বলে পারেন, আপনারা ব্লু কালার নেবেন। তো ব্লু কালার আমি সিলেক্ট করলাম, তাহলে সেক্ষেত্রেও অল্টার আপনাদের কম্পিউটার কিবোর্ডের অল্টার চাপবেন, তারপরে ব্যাক স্পেস চাপবেন, ব্লু হয়ে গেল। তো ধরেন ব্ল্যাক নেবেন, তো ব্ল্যাক সিলেক্ট করলাম, অল্টার ব্যাক স্পেস। আমার মনে হয় আপনারা বুঝে গেছেন যে পলিগোনাল লেসো টুলের কি কাজ। তো এটার আবার একটা সমস্যা আছে যে এই যে ধরেন এই কাজটা করছেন, করার পরে যদি আবার এখানে ক্লিক করেন তাহলে কিন্তু ছিঁড়ে যাবে জিনিসটা। তো সেটা থেকে বাঁচার জন্য হবে কি, আপনারা এই যে মুভ টুলে যাবেন, মুভ টুলে যায় আপনারা মুভ টুল সিলেক্ট করবেন, তাহলে ওইটা চলে গেছে কিন্তু, কারণ ওটাকে আপনারা কিন্তু ডিসিলেক্ট করার জন্য অন্য আর একটা টুলে যেতে হবে। কারণ মুভ টুলে যেয়ে আপনারা এখানে এই অপশনটা দিলেন শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। আবার যদি আগের এইগুলি দেখে থাকেন আপনারা এই টিউটোরিয়ালগুলি, তাহলে আমি এখানে আপনার মুভ টুলের কাজ খুব ডিটেল দেখিয়েছি। তো আপনারা ওই ভিডিওগুলি দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে সেগুলি লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ওই দেখেন এটাকে সরানো যাচ্ছে, তো এটাকে ধরেন আপনি আগের পজিশনে নিয়ে গেলেন, তাহলে কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে নিয়ে গেলেন। তারপরে ধরেন এটাকে ডিসিলেক্ট করে দিবেন, কন্ট্রোল ডি দিবেন, কন্ট্রোল ডি কিন্তু আপনার মুখ টুলে কিন্তু এই যে শো ট্রান্সফর্ম এটা উঠিয়ে দিয়ে কন্ট্রোল ডি দেন, ঠিক আছে। তাহলে আমার মনে হয় আমি যা বলেছি আপনারা এটা বুঝেছেন যে পলিগোনাল লেসো টুল এটা হচ্ছে বক্স শেপের কোনো পিকচারকে আপনারা যদি সিলেক্ট করে এটা ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে চান বা ওই পিকচারটাকে ওই সিলেক্টকৃত অংশটাকে অন্য কোনো একটা জায়গায় আপনি অন্য পিকচারে নিতে চান, তাহলে আপনি আপনারা এটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো এটা আপনাদেরকে দেখালাম, আর এখান থেকে ধরেন এই পিকচারটা থেকে আমি কন্ট্রোল দিতে যাই, একবার শুরুতে যাই, এই পিকচারটা থেকে কন্ট্রোল দিয়ে দিলাম, এই পিকচারটা থেকে এই হলুদ পিকচারটাকে, এই হলুদ যে কালারটা যে আছে ধরেন এটাকে আপনি সরাই অন্য জায়গায় দিন বা এই যে এই জায়গায় ফাঁকা জায়গায় ধরেন একটা ডিজাইন করছেন বা লোগো ডিজাইন করছেন, ওইটাকে আপনার অনেক ক্লায়েন্ট কিন্তু আপনাকে কারেকশন করে দিতে পারে, আবার এটাকে এই জায়গায় সরাই দাও, এটাকে এই জায়গায় সরাই দাও, তাহলে কেমনে কী করবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই টুলটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা টুল, আমি জিনিসটা আপনাদেরকে করে দেখাই কীভাবে নিয়ে যাবেন এখান থেকে ছবির ওই অংশটাকে। তো আগের মতোই বিন্দু ক্লিক করেন, অল্টটাকে বিন্দু ক্লিক করেন, বিন্দু ক্লিক করেন, বিন্দু ক্লিক করেন, আমি দ্রুত করতেছি, আপনারা আরও স্মুথলি করার চেষ্টা করবেন সময় নিয়ে। তো সিলেক্ট হয়ে গেল, হওয়ার পরে কন্ট্রোল সি, তারপরে এই কন্ট্রোল ভি, কন্ট্রোল জেড, ধরুন এই জিনিসটাকে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, করার পরে আগে এটাকে ছুটাইতে হবে, এটা আরেকটা পিকচার নিতে হবে, আরেকটা পিকচার নিয়ে নিই, এই পিকচারটা থেকে এই জিনিসটা নিয়ে আপনি এই পিকচারটা নিয়ে আসবেন। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই জায়গায় নিয়ে আসবেন, এই জায়গায় নিয়ে চলে আসছেন। আবার ধরেন
এই জায়গা থেকে এই জিনিসটাকে আপনারা আপনি সিলেক্ট করবেন। এক জায়গা থেকে আরেক জায়গার একটা অংশ যদি আপনারা এটা আপনি ক্লিক করে থাকেন, ক্লিক করার হয়ে যাবে একটু এদিকে বলে দিতে পারবেন। কন্ট্রোল সি দেওয়ার পরে ছবিটা নিয়ে আরেকটা জায়গায় আরেকটা ইয়েতে ক্যানভাসে যাবেন, আরেকটা মানে নতুন একটা ফাইল ওপেন করবেন, করে ওইটার মধ্যে ছবিটা নেবেন। নিয়ে মানে আপনার গ্রাফিক ডিজাইনের কাজ হচ্ছে টেকনিক্যাল কাজ, কৌশলে আপনার কাজটা করে নিতে হবে। এখন এটাকে সরাবেন কিভাবে, এই যে মুভ টুল দিয়ে এটাকে ধরবো, আমি মুভ টুল দিয়ে ধরবো, যদি নিখুঁত হয় নাই কিন্তু মোটামুটি, তারপর আমি দেখি নিখুঁত করার একটা করি। তো মুভ টুল দিয়ে তো আমি যে ছোট বড় করার অপশন আছে আমার কাছে, আমি এটাকে সিম্পল একটা লোগো বানাই, অনেক মানে নিচে একটা লেখা ছিল রিচম্যান, একটা লেখা ছিল রিচম্যানটাকে আমি ঢেকে দিলাম, ঠিক আছে দিয়ে কিছু নাই, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল ক্লাসে একটু এদিক সেদিক হতে পারে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন ধরেন আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, ধরেন এই যে এই লেখাটা, এই লেখাটা মুছে দিবেন, ধরেন কোনো একটা দিয়ে কালার দিয়ে মুছে দিবেন, আবার লিখি কন্ট্রোল ভি দিলে কি আমার এই ছবিটা আসে, হ্যাঁ আসছে, ধরেন এই এই কালারটা দিয়ে মুছে দিব। তো এটা মুছে দেওয়ার জন্য যেটা করবেন আবার ওই আগের তরিকা ই করবেন, ফলো করবেন আগের তরিকা, ফলো করে আপনারা আসেন মনে আপনার বিষয়টা বুঝতেছেন যে কি করতে যাচ্ছি, তাহলে এই লেখাটার উপরে সিস্টেম জানেন, এখানে আপনার সৃজনশীলতা প্রয়োগ করে আপনারা এটাকে ইচ্ছামতো কাজ করে দিতে পারেন। তো এটা গেল পলিগোনাল ইলাস্ট্রেটরের কাজ। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা টুল, এটার নাম হচ্ছে ম্যাগনেটিক ল্যাসোটুল। তো এই তিনটা ল্যাসোটুলের মধ্যে প্রথম ল্যাসোটুল যেটা, এটার খুব একটা ব্যবহার নেই আর কি, ঠিক আছে। এই পলিগোনাল ল্যাসোটুল এবং ম্যাগনেটিক ল্যাসোটুল আসার পরে এই শুধু ল্যাসোটুল যেটা, এটার ব্যবহার খুবই কমে গেছে, এটা দিয়ে নিখুঁত কোনো কাজ করা যায় না, ঠিক আছে। এটা দিয়ে মানে ওই মাউসটা ধরে বা চোখের আন্দাজ ওইভাবে ই করাটা টাফ হয়ে যায়। তারপরে ওইটা আছে, এটা ছোটোখাটো ছোটো একটা জিনিস, ধরেন এক জায়গা থেকে একটু বাদ দেওয়া লাগতেছে, দিয়ে ওই জায়গায় আর একটা কালার দেওয়া লাগতেছে, সেক্ষেত্রে আপনারা এই ল্যাসো টুলটা ব্যবহার মানে ই করতে পারেন, সহযোগিতা নিতে পারেন। তো যাই হোক, এখন ম্যাগনেটিক ল্যাসো টুল দেখাচ্ছি, আপনারা খুব ভালো করে খেয়াল করেন। তো এই টিউটোরিয়ালের শেষে আপনাদের জন্য একটা আরেকটা টিপস দেওয়া থাকবে, যেটা এই ফটোশপ রিলেটেডই অনেকে এই জায়গায় এসে প্যাচ লেগে যায়, আমি এটা আপনাদের জন্য আকর্ষণ থাকলো, আপনারা এই টিউটোরিয়ালটা শেষ পর্যন্ত দেখেন, আপনাদের জন্য এটা বোনাস একটা টিপস থাকবে। তো যাই হোক, আমি এই পিকচারটা এখান থেকে কেটে দিলাম।
এখন ম্যাগনেটিক লেসার টুল সম্পর্কে আমি একটা বলি আপনাদেরকে। ম্যাগনেটিক লেসার টুলে আপনি কোন ধরনের পিকচার নেবেন, যে পিকচারগুলি শেপগুলি রাউন্ড, এই যে এরকম রাউন্ড শেপের, রাউন্ড শেপের, আর এই যে এরকম বক্স শেপের যেগুলি, এই সেক্ষেত্রে আপনারা নেবেন পলিগোনাল। আর এই রাউন্ড শেপ হলে তখন নেবেন আপনারা ম্যাগনেটিক, ঠিক আছে? ধরেন এই রাউন্ড শেপের পিকচারটা আমি নিলাম। তো পিকচারটা আমি আপনাদেরকে যে আগের ক্লাসগুলিতে দেখিয়েছি যে এখানে ফাইলে যে নিউতে ক্লিক না ওপেনে ক্লিক করে আপনারা পিকচার নিতে পারবেন। তো যে পিকচারগুলি আপনারা নেবেন ওই পিকচারগুলি এই সফটওয়্যারটা কিন্তু অটোমেটিক নিচে সাজেস্টেন্টে রেখে দেয়, ঠিক আছে? আমি আবার দেখাই কীভাবে আসলে সাজেস্টেন্টে আবার নিতে পারেন যে কীভাবে নিলাম। এই 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 পিকচারগুলি নিয়ে আমি কাজ করেছি রিসেন্ট, এই যে রিসেন্ট, ঠিক আছে? এই রিসেন্ট পিকচারগুলো এখানে থাকে, ঠিক আছে? তাহলে বারে বারে যাওয়ার দরকার নাই। এটা কিন্তু আপনারা যারা কান পাতে কাজ করছেন তারা জানেন যে এক কেজি আপলোড করে রেখে দেওয়া যায়, এখানে আপলোড হয়ে আছে, ঠিক আছে? তাহলে এটা আমি নিলাম, তৈরি করা একটা লোগো, এই লোগোটা, এই লোগোটা আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ডে দেখেন লাল কালার আছে, আমি এটাকে কালারটা চেঞ্জ করে দেখাবো, ব্যাকগ্রাউন্ড কালারটা নীল বা সাদা ম্যাগনেটিক লেসার টুলটা জানে যে কোন জায়গায় শেপ আছে, মানে সেখানে শেপ খুঁজে কোন জায়গায় রাউন্ড শেপ আছে, ঠিক আছে? এই যে ক্লিক করেন, ক্লিক করে দেখেন, এই দেখেন কোনো ক্লিক করা লাগতেছে না, অটোমেটিক অটোমেটিক শুধু চালায় যাবেন, ম্যাগনেটিক মানে চুম্বকের মতো কাজ করে, ম্যাগনেটিক, দেখছেন? রাউন্ড অন্য একটা বল, ফুটবল, টেনিস বল, এই ধরনের একটা কিছুকে এই করতে যাবেন, এটা ছোটোখাটো এগুলিকে সে ধরে ফেলতে পারে ম্যাগনেটের মতো, ম্যাগনেটের মতো একটা নিখুঁত করার করতে যদি চান কাজটা, তাহলে এই ম্যাগনেটিক টুলের সহযোগিতা আপনারা বর্ডার দিয়ে খালি একটু হেঁটে হেঁটে যাবেন মাউসটা, ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব মাস্ট অবশ্যই করে দিতে হবে, কিন্তু সাবস্ক্রাইবটা করে ফেলেন। আমি নতুন নতুন জিনিস আমি এমনভাবে শেখাবো মানে একবার ন্যাচারাল ন্যাচারাল জিনিস কিন্তু অত বগিচকি নেই, ঠিক আছে? ন্যাচারাল ন্যাচারালি আমি শেখাচ্ছি আপনাদেরকে, সিলেক্ট করার পরে আপনাদেরকে লেসার টুল যখন করিয়েছি আমার আগের ক্লাসগুলি দেখে নেবেন আপনারা প্লে লিস্টে যেয়ে দেখে নেবেন, এইখানে যাবেন ওই যে সিলেক্টকৃত অংশের উপরে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে আপনারা যেটা করবেন সিলেক্ট ইনভার্স, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার আগে আরেকটা বলি যে ধরেন এই যে এই পাখির যে এটা ফিলটা ধরেন আপনি এই জায়গাতে কেটে অন্য আরেকটা ছবিতে নিয়ে যাবেন, সেটাও আপনারা করতে পারবেন। এটা আমি লেসও তুলে দিচ্ছি, সেটাও আপনি আমাকে করতে পারবেন, এটা আমি মনে করতে। এখন এটাকে ধরেন চেঞ্জ করবেন, চেঞ্জ করার জন্য এই আগের তরিকা ফলো করবেন, অল্টার ব্যাক স্পেস, তারপরে দেখেন এটাকে আপনি একটা মনের মতো একটা কালার দিবেন, মনের মতো কালার কালার দিবেন, তারপরে আপনি আরো একটা কালার দিতে চান, কালারটাকে দিতে চান, তারপরে কালার দিবেন এই কালারটা দিবেন, ধরেন দেখছেন ম্যাজিকের মতো কাজ করলো, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে আপনার ম্যাগনেটিক লেসার টুল, ঠিক আছে? তো এই লেসার টুলের
কাজ করার পরে আমি কিন্তু ওই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, আমি বারবার কেন বলতেছি যেন আপনাদের মনে থাকে জিনিসটা, এখন যদি কোথাও ক্লিক করেন তাহলে কিন্তু এই ছবিটা মানে একবারে সেরা বেরা হয়ে যাবে। সেক্ষেত্রে এটাকে সারাবেন কিভাবে, এটাকে সারানোর ওয়েটা হচ্ছে মুখ তুলে যাবেন, মানে অন্য একটা তুলে তুলে যাবেন, ঠিক আছে? মুখ তুলতে মনে করেন প্রত্যেকটা টুলের সাথেই এই মুখ টুলের কাজ আছে, ঠিক আছে? তো মুখ তুলে যায়, প্রথম মুখ তুলে যান, যাওয়ার পরে আপনারা এটাকে চালাই নিতে পারতেছেন। তো আপনারা আজকের এই ক্লাসে আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি জানলেন, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল আপনাদের জন্য, ঠিক আছে? আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকেন, চ্যানেলটাকে পৃষ্ঠপোষকতা করেন, পৃষ্ঠপোষকতা করলে আমি আপনাদেরকে মানে যে যে সব বিষয় যে সব জিনিস অন্যান্য কন্টেন্ট ভিডিওতে পাবেন না ওই বিষয়গুলি আমি আপনাদেরকে কভার করার চেষ্টা করব। তো আজকের লেসন এই পর্যন্তই, সরি, আমি আরেকটা বিষয় তাহলে দেখাই আপনাদেরকে, যেটা বলেছিলাম যে এই ভিডিওর শেষে একটা ই থাকবে, বোনাস টিপস থাকবে। তো বোনাস টিপসটা হচ্ছে, এটা অনেকে আপনার কাছে সিলি মনে হতে পারে কথাটা, যে এটা কোনো বিশেষ হলো, কিন্তু যারা না জানে তাদের কাছে কিন্তু সমস্যা। আমি প্রথমে যখন ফটোশপ মানে অনেকদিন আগে আমি শুরু করেছিলাম, তখন মনে হয় এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টারভিউ ভর্তি হওয়ার আগে, তখন আমি এই সমস্যাটা ফেস করার কারণে আমি ফটোশপ মানে আমার কাছে ঝামেলা মনে হয়েছে কীভাবে কী করবো, কিন্তু এটা দেখ মানে এটাকে আপনি সেভ করবেন, কীভাবে সেভ করবেন, এটাকে কিন্তু সেভ করার জন্য আপনার পদ্ধতি অবলম্বন করতে হবে। এখানে ফাইলে যাওয়ার পরে ফার্স্ট টাইম যদি সেভ করেন তাহলে সেভে ক্লিক করেন, তাহলে পিএনজি ফরম্যাটে সেভ হয়ে গেছে পিকচারটা। তো এটাকে আপনারা ধরেন বিভিন্ন ফরম্যাটে সেভ করবেন, দেখাই আমি আপনাকে, এটাকে একবার সেভ করার পরে এই জিনিসটা কিন্তু উঠে যাবে, এটা একবারই আপনার এখানে থাকবে সুযোগ। তারপরে সেভ এস, সেভ এস দিবেন, সেভ এস দেওয়ার পরে এখানে সেভ অন ইউর কম্পিউটার, ঠিক আছে? মানে সেভ করাটা কেন জরুরি, আপনি সফটওয়্যারে কাজ করলেন কিন্তু কাজ করার পরে আপনার ওই পিকচারটা আপনি কাজে লাগাবেন, অন্য কোথাও কাজে লাগাবেন, ঠিক মতো ঠিক ফরম্যাট মতো সেভ না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা। এখানে ফাইল নেম চাচ্ছে, ফাইল নেমটা দিবেন ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল এখানে পিএনজি ফরম্যাট আছে, ধরেন এটাকে আমি ফটোশপ ফরম্যাট, ফটোশপ ফরম্যাট করা যায়, ফটোশপ ফরম্যাট দেওয়ার পরে এখানে আপনি লোকেশন সিলেক্ট করে দিতে পারেন, ধরেন পিকচার, তারপরে আপনার ভিডিওস, মানে অনেকগুলি কম্পিউটারের লোকেশন, ডকুমেন্ট, ডেস্কটপ, তো আমি ডাউনলোডে যাব, ঠিক আছে? কারণ এগুলি পরে কেটে দিতে হবে আবার, তো ডাউনলোডেই সেভ করলাম। ফটোশপ ফরম্যাটে কেন এটাও কারণ আছে, ধরেন আপনি একটা পিকচার করতে চাচ্ছেন, মনের মতো একটা পিকচার করতে চাচ্ছেন, ক্লায়েন্ট আপনাকে টাইম দিয়েছে ধরেন এক সপ্তাহ, তো আপনি ম্যাক্সিমাম সময় নিয়ে যদি করেন, আজকে একটু করলেন, কালকে একটু করলেন, কালকে
দেখবে কিন্তু পিকচারের কোয়ালিটিটা ভালো ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি এই ফরম্যাটে পিকচারগুলো সেভ করুন তো আমি এখানে দিলাম যোগার পরে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগতেছে ক্লাসগুলি আসলে কাজে লাগতেছে কিনা একটু কমেন্ট করবেন আর ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট দেওয়া আছে আপনারা যদি অনলাইনে কোর্স করতে চান ফটোশপের উপরে যদি কমপ্লিট ফুল কোর্সটা করতে চান তাহলেও কিন্তু সুযোগ আছে এখানে আমার সঙ্গে আপনারা সরাসরি যুক্ত হবেন অনলাইনে যুক্ত হয়ে আপনারা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে আমি ঘরে বসে এটা শিখাবো তো এখন এটাকে আমরা এই ফরম্যাটে করলাম তো আরেকটা ফরম্যাটে সেভ করে দেখাই ঠিক আছে তো আজকের পর থেকে আমার মনে হয় সেভ করার ব্যাপারে কোনো সমস্যা আপনাদের হবে না তো এটা সেভ হল কম্পিউটার আরেকটা খুব জনপ্রিয় একটা ফরম্যাট আছে এটা হচ্ছে জেপিজি পিএনজি বললাম জেপিজি পিএসটি এই যে জেপিএফ জেপিএফ করে আপনারা আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে দিয়ে দিবেন তো আপনারা এগুলি টিপে টিপে দেখবেন যে কোন জায়গায় কোনটা আছে ফটোশপে কাজ হচ্ছে ধরে না মানে আইডিয়া আইডিয়া মানে আইডিয়াটা মাথা ঠিক আছে এখন ডিজাইনের আইডিয়া আপনার কোথায় মানে কাজ কীভাবে আপনি ডিজাইনের আইডিয়া আপনার আইডিয়াটা আমি আমি বলতে অনেক সময় দরকার পড়তে পারে যে আপনি ফটোশপের এটা ইলাস্ট্রেটরে নিয়ে যায় কাজ করবেন এই যে ইলাস্ট্রেটরে আরো নিখুঁত ভাবে এটাকে ধরেন ভেক্টর ফাইল করবেন আরো অনেক কিছু ঠিক আছে মানে এটা হচ্ছে নেক্সট মানে ফটোশপের নেক্সট নেক্সট যে লেভেলের অ্যাডভান্স লেভেলের ফটোশপে আপনি কাজটা করবেন করে আরও এটাকে আরও ইফেক্ট দিবেন বা আরও অনেক কিছু করবেন এটাকে তখন আপনারা এই ইলাস্ট্রেশনে ঠিক আছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আমি নিঃস্বার্থভাবে আমার এইগুলি মানে লেসনগুলি দিতে পারি এবং আমার চ্যানেলটাকে আমি বারবার বলতেছি আপনারা কৃষ্ণপ্রসাদ কথা বলেন আমার চ্যানেলটাকে গ্রো করে আপনারা তো আমার আমার চ্যানেলের প্রাণ তো থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডে সাইন আউট আল্লাহ হাফেজ